খুবই দুঃখজনক ঘটনা, আমার আর ফর্সা হওয়া হলো না, চিকন হওয়া হলো না আর কি। আমি চিকন হতে চেয়েছিলাম এবং ধপধপে ফর্সা হতে চেয়েছিলাম, এরই মধ্যে একটা গুড নিউজের কারণে আমার সব কিছু স্টপ করে দিতে হয়েছে। আমার জুস, আমার গ্লুটাথাইন ইনজেকশন, আমার গায়ের কালার বেশ ডেভেলপ করেছিল, 2-3 শেড বেড়েছিল আলহামদুলিল্লাহ। কিন্তু আবারও আমি জানেন আপনার প্রেগনেন্সি অবস্থায় একটা ফর্সা মানুষও কালো হতে থাকে এবং আমি আবারও কালো হয়ে যাচ্ছি এবং অনেক মোটা হয়ে যাচ্ছি। তার কারণে হচ্ছে আল্লাহর একটা ব্লেসিং যে আমি আবার তৃতীয়বারের মতো মা হওয়ার স্বাদ গ্রহণ করতে পারবো, তো এটার জন্য একটা ভালো লাগা এবং স্যাক্রিফাইস বলতে পারেন। কারণ চিকন হওয়া, বডিটাকে তৈরি করা, আবার গ্লুটাথায় নিয়ে ফর্সা হওয়া, এটা কিন্তু যাই যাবে, কিন্তু বাবু একবার যদি না হয় তাহলে আর কখনো ফিরে পাবো না আমি এই সুযোগটা। কারণ আমার যখন বেবি হচ্ছিল না এটার আমি চরম ভোগান্তি পেয়েছি। দ্যাটস ওয়াই আমার যখন বেবি কনসেভ করি তখন আমার সব কিছু অসুস্থতা, খারাপ লাগা সব কিছুর ওপরে আমার মনে হয় যে এটা আমার আল্লাহ আমাকে রহমত বর্ষিত করেছে, দ্যাটস ওয়াই আমাকে গিফট করেছে। তো আমি এরকম তো কালো হতেই পারি, আপনারা চাইলে গ্লুটাথায় নিতে পারেন।